হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে গিয়ে এটা একটা নতুন রাউটার, ঠিক আছে? এটা চায়নারা নতুন বের করছে। এটা হচ্ছে রাউটারটার নাম হচ্ছে ওয়েব লিঙ্ক, ঠিক আছে? রাউটারটা অনেক দেখতে অনেক সুন্দর, ঠিক আছে? নাম হচ্ছে ওয়েব লিঙ্ক। এই রাউটারটা আজকে কীভাবে কনফিগারেশন করবেন আপনারা, ওই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা করছি, ঠিক আছে? এটা কীভাবে কনফিগারেশন করবেন, আর পিছনে যে আমি দেখাই দিচ্ছি পিছনে কী কী আছে। পিছনে যে চারটা ল্যান পোর্ট আছে, ঠিক আছে, এই হোয়াইট কালারের আর একটা ব্ল্যাক কালারের, এটা হচ্ছে ওয়ান পোর্ট। এটা হচ্ছে আমরা ইন্টারনেট পোর্ট হচ্ছে এটা ওয়ান পোর্ট, আর বাকি যে চারটা এটা হচ্ছে ল্যান পোর্ট। আর এই যে পাশে একটা বাটন দেখতে পাচ্ছেন ছোট, বাটনটা হচ্ছে রিসেট অথবা WPS, রিসেট এবং WPS এর। আর এটা হচ্ছে আপনার পাওয়ার, পাওয়ারের উপরে একটা অবশ্যই পাওয়ার দিয়ে নেবেন আপনারা। আর উপরে যে রেড সিগন্যাল দিতেছে দেখতেছেন, টাচ লিঙ্ক, এটাতে টাচ করলে অটো কানেক্ট হয়ে যায়। তো ফ্রেন্ডস, যেটা বলতেছিলাম, আমরা এখন ফোনের স্ক্রিনে আছি, ঠিক আছে, ফোনের এই হোম পেজে আছি। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট আওয়ারে প্রথম আপনি রাউটারের পাওয়ারটা যখন দিবেন, তখন ওই যে ওয়াইফাই সেটিং গেলে দেখতে পারবেন যে ওয়াইফাইয়ের একটা নাম আসছে, এটা হচ্ছে ওয়েব লিঙ্ক, ঠিক আছে? আপনার মডেলটা শো করবে, এটা আপনারা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর হচ্ছে গিয়ে আপনারা চাইলে ব্রাউজার থেকেও যেতে পারেন, অথবা এই যে এই যে রাউটার সেটআপ পেজ নামে যেই এই সফটওয়্যারটা আছে, এটা দিয়েও আপনারা চাইলে লগ ইন করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটার আইপি অ্যাড্রেসটা অটোমেটিক ধরে নিবে। আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসটা, এটা হচ্ছে এই ওয়েব লিঙ্কের নতুন আইপি অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন রাউটার সেটআপ পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিতরে ঢুকবে, ঠিক আছে? এরকম ভিতরে আসার পর এখানে লেখা থাকবে ডিফল্ট অ্যাডমিন। ডিফল্ট অ্যাডমিন, আপনার ডিফল্ট অ্যাডমিন সাধারণত অ্যাডমিন অ্যাডমিনই দেওয়া থাকে, ঠিক আছে? ডিফল্ট অবস্থায় অ্যাডমিন অ্যাডমিনই থাকে। আমরা অ্যাডমিন অ্যাডমিন দিলাম। দেওয়ার পরে ওকেতে ক্লিক করার পর দেখবেন একটা অপশন আসছে এখানে, ওয়ান পোর্ট ইজ নট ইনসার্ট, ঠিক আছে? ওয়ান পোর্ট আপনারা ওই যেই আপনাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে কেবলটা আপনার বাসা পর্যন্ত লাগাই দিয়ে গেছে, ঠিক আছে, ওই কেবলটা আপনারা হচ্ছে গিয়ে রাউটারের পিছনে ওই যে ওয়ান পোর্ট নামে অপশনটা বলছিলাম, বাটন ইয়েটা এই পোর্টটা ওই ওয়ান পোর্টে লাগাই দিবেন, ঠিক আছে? ওয়ান পোর্টে লাগানোর পর আপনারা এখানে অফলাইনও দিতে পারেন। অফলাইন সেট আপ দেওয়ার পর কোনায় দেখবেন এখানে অ্যাডভান্স নামে অপশন আছে, অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর ওকে আসবে। ওকেতে ক্লিক করার পর আপনারা হচ্ছে গিয়ে উপর দিকে দেখবেন এখানে ইন্টারনেট লেখা আছে, ঠিক আছে? ইন্টারনেটে ক্লিক করবেন। ইন্টারনেটে ক্লিক করার পর আপনারা ডান পাশে আসলে দেখবেন যে আপনার হচ্ছে গিয়ে ডান পাশে আসার পর ঘুম এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেটে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। কানেকশন ট্যাব, PPPoE, স্ট্যাটাস আইপি, ডাইনামিক আইপি, এটা হচ্ছে গিয়ে আপনার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আপনাদের লাইনটা দিয়ে গেছে তারা কি আপনাকে পপ কানেকশন দেয় না আইপি কানেকশন দেয় সেটা আমি জানি না। যদি কোনো পপ কানেকশন হয় তাহলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসায় দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আর যদি আইপি দেওয়া থাকে তাহলে এখানে আইপিতে স্ট্যাটাস আইপিতে ক্লিক করার পর এখানে আইপিগুলো যে শো করতেছে এখানে আইপিগুলো বসায় দিবেন, ঠিক আছে? যেহেতু আমি পপ কানেকশন ইউজ করি সেহেতু আমি যে পপ কানেকশনের এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ওকেতে ক্লিক করার পর আমার অলরেডি লাইন চলে আসছে, ঠিক আছে? এখানে দেখবেন আপনার আইপিগুলো অটোমেটিক শো করতেছে, যদি কানেকশন পাই তাহলে দেখবেন আইপিগুলো অটোমেটিকই শো করতেছে। এই যে দেখেন আমি পপ কানেকশন যেহেতু ইউজ করি এই কারণে আমাদের আমার আইপিগুলো অটোমেটিক ধরে নিছে এবং লাইনও চলে আসছে। এই যে লাইনও এখন চলে আসছে, ডাউনলোড আপলোড, এই যে ডাউনলোড আপলোড চলে আসছে। তারপরে আপনারা যাবেন হচ্ছে এখান থেকে ওয়ারলেস, ওয়ারলেসে হচ্ছে গিয়ে আপনার যে ওয়াইফাই নেমটা আপনারা ওয়ারলেস দিয়ে গিয়ে চেঞ্জ করবেন, ঠিক আছে? এদিকে আসবেন, এদিকে আসার পর দেখবেন যে ওয়াইফাইয়ের নাম দেওয়া আছে, তো ওয়াইফাইয়ের নামটা আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? ওয়াইফাইয়ের নামটা চেঞ্জ করে নেবেন। নামটা চেঞ্জ করার পর আপনারা পাসওয়ার্ড দিবেন। আমি এখন একটা পাসওয়ার্ড দিতেছি,
ফর এক্সাম্পল আমি একটা পাসওয়ার দিলাম, তারপর এখানে দেখবেন যে এই যে নিচে ওকে যে বাটনটা আছে ইয়েটা আছে ওই ওকে অপশনটাতে ক্লিক করে দেবেন, সাকসেস লেখা থাকবে, ঠিক আছে। তারপরে উপরে যে ওয়াইফাই কানেকশনটা আছে ওইটা আপনি ছাইড়া দিবে, যদি সেভ হয়ে যাওয়ার পরে আপনি ওইখান থেকে দেখবেন যে কানেকশনটা চলে গেছে, এই যে দেখেন অলরেডি কিন্তু আমার কানেকশনটা চলে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে এটা এখান থেকে আমার বের হয়ে যেতে হবে, বের হয়ে যাওয়ার পর হচ্ছে কি আপনি আবার ওয়াইফাই সেটিংয়ে, ফোনের ওয়াইফাই সেটিংয়ে যাবেন। ওয়াইফাই সেটিংয়ে যাওয়ার পর দেখবেন পারভেজ আহমেদ নামে একটা নাম আসছে, যেটা আমি এই যে কিছুক্ষণ আগে দিলাম, ওটা দেওয়ার পর ওটাতে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পারভেজ আহমেদ, এই যে পারভেজ আহমেদ, এটাতে একটা পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ডটা আমি যেটা দিয়েছিলাম ওইটা দিতেছি। দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আপনার যেই রাউটারটা সেট আপ করা অলরেডি শেষ, এখন আমরা লাইন চেক করব যে লাইন আসছে কিনা, এই জন্য আমি ইউটিউবে যাইতেছি। ইউটিউবে যাওয়ার পর দেখেন এই যে কানেকশন কিন্তু অলরেডি চলে আসছে। এটা কিন্তু আপনারা নিজেরাই বাসায় বসে থেকে করতে পারবেন, শুধুমাত্র আপনাদের যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা, অথবা যারা নাকি আইপি ব্যবহার করে আইপি দিয়ে কানেকশন দেয় তাদের কাছ থেকে আইপিটা জেনে নেবেন, তাহলে আপনারা নিজেই বা ঘরে বসে এই আপনার রাউটারটা সেট আপ করতে পারবেন। তো তাহলে আসি, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।